আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার সামনে নিয়ে হাজির হতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশের সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠান সেতুতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিসেন্টলি, যা আপনারা জানান যে সেতু দীর্ঘ 40 বছর যাবৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচি, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উদ্ধার, উদ্রুতকরণ, শিশু শ্রম নিরলস, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন বিষয়ে তারা কাজ করে আসছে। 16টি জেলায় প্রায় 1,80,000 পরিবারের সেবা প্রদান করছে। তারা রিসেন্টলি যে চাকরি বিজ্ঞপ্তিটি দিয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর আমাদের চ্যানেলটি নতুন, তাই যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রাখবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখানে যে পদের নাম দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণ কর্মসূচি। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতকোত্তর, বয়স 50 বছর পর্যন্ত হলেই চলবে এবং পদের জন্য 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 96,250 টাকা এবং নিয়মিতকরণের পর মানে স্থায়ী হওয়ার পর আপনারা পাবেন 1,15,500 টাকা বেতন। 2 নম্বর পদে দেওয়া আছে জুনাল ব্যবস্থাপক। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 49,000 টাকা এবং নিয়মিতকরণ মানে স্থায়ী হওয়ার পরে 58,800 টাকা। 3 নম্বর আছে পদের নাম আঞ্চলিক ব্যবস্থাপক। পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স হচ্ছে 40 বছর, সংশ্লিষ্ট পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবিশকালে আপনারা বেতন পাবেন 37,450 টাকা এবং নিয়মিতকরণের পর 44,100 টাকা। 4 নম্বরে পদের নাম সহকারী প্রশিক্ষক। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স অনূর্ধ্ব 40 বছর, ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ প্রশিক্ষণ পরিচালনা 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে হচ্ছে 27,750 টাকা এবং নিয়মিত মানে স্থায়ী হওয়ার পরে পাবেন 32,300 টাকা। 5 নম্বরে দেওয়া আছে পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। পদের সংখ্যা হচ্ছে 30টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স হচ্ছে 28 থেকে 35 বছর, সংশ্লিষ্ট পদে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবিশকালে আপনাদের বেতন হবে 24,050 টাকা এবং নিয়মিতকরণের পর পাবেন 27,900 টাকা। 6 নম্বরে পদের নাম দেওয়া আছে ফিল্ড অফিসার। পদের সংখ্যা হচ্ছে 100টি। অনেক লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস, বয়স হচ্ছে 25 থেকে 35 বছর, অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই, মানে যাদের অভিজ্ঞতা নাই তারা এই পদে আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে শিক্ষানবিশকালে হচ্ছে 18,000 টাকা এবং নিয়মিতকরণের পর 20,800 টাকা। সেতু তাদের প্রতিষ্ঠানের জন্য কিছু শর্তাবলী সবসময় দিয়ে থাকে এবং সব প্রতিষ্ঠানই দিয়ে থাকে। শিক্ষানবিশকাল 6 মাস, আপনারা যখন চাকরিতে জয়েন করবেন বা চাকরি হবে শিক্ষানবিশকাল থাকবে 6 মাস, 6 মাস শিক্ষার উপরে থাকবেন। নিয়মিতকরণের পর সংস্থা চাকরি বিধি অনুযায়ী উৎসব ভাতা, নববর্ষ ভাতা, বিমা, অনুতোষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। 5 ও 6 নং কর্মীমুক্ত পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন, মানে বাসস্থান পাবেন আপনারা, এবং 2, 3, 5 ও 6 কর্মীকে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স শিথিলযোগ্য তাদের জন্য। চাকরিতে যোগদানের সময় নগদ 10,000 টাকা অফেরার যোগ্য জামানত দিতে হবে। প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ প্রদান করা হবে। ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদন নিষিদ্ধ করা, মানে যারা ধূমপান করেন বা মাদকাসক্ত তারা আবেদন না করার জন্য তারা বলছে আপনারা যেভাবে আবেদন করবেন, পূর্ণ জীবন বৃত্তান্ত, সাদা তোলা, 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, সত্যায়িত কপি, মোবাইল নম্বর উল্লেখ করে স্বহস্তে লিখিত আবেদনপত্র ফেব্রুয়ারি 6 তারিখে 2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আপনারা সেতুর যে তাদের নিজস্ব ঠিকানা আছে সেই ঠিকানা আপনাদের পাঠাতে হবে। খামের উপর অবশ্যই পদের নামটা লিখে দেবেন।
তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। আর ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন, কালেক্ট করে আপনারা পাঠাতে পারেন, পোস্ট অফিসে পাঠাতে পারেন, সুন্দরবনে পাঠাতে পারেন, যে কোনোভাবে পাঠাতে পারেন আর কি। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের সেতুতে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা বিস্তারিত জানালাম। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।